ছাত্র যে অল এতিয়া 4 নম্বৰ ম্যাথ 2 4 নম্বৰ ম্যাথ 2 হৈছে ত্ৰিভুজ এ বি সি ডি ই এফ ক্ৰমে এ বি বি সি আৰু সি এ বাহুৰ মধ্যবিন্দু তেনতে ত্ৰিভুজ ডি ই এফ ৰ কালি ডিভাইডেড বাই ত্ৰিভুজ এ বি সি ৰ কালি ইটো তো 2 নম্বৰ দিয়া আছে এই কোৱেশ্চনটো আমি কৰি সমাধান কৰিব লাগিব ত্ৰিভুজ ত্ৰিভুজ এ বি সি অর্থাৎ এ ইটো হইছে কি বি ইটো হইছে কি সি ত্রিভুজ এ বি সি ডি ই এফ ক্রমে এ বি অর্থাৎ এ বি এর মধ্যবিন্দু হইছে কি ডি অর্থাৎ এ বি এর মধ্যবিন্দু সম্পর্কে আমি ইয়া ধরে লইতা কি ডি আর বি সি এর মধ্যবিন্দু বি সি এর মধ্যবিন্দু হইছে কি ই ইটো হইছে কি ই আর সি এর মধ্যবিন্দু কি এফ তারপর আমি কি কব লাগবো এই কেইটা জয়েন করে দিব লাগিব এইটো আমাৰ ছবিটো এইটো ডায়াগ্রাম গতিকে কি হল এ বি সি ত্রিভুজ আমাৰ দেখা পাইছে কি ডি ই ত্রিভুজ ডি ই ৰ কালি ডি ই এফ ৰ কালি ত্রিভুজ ডি ই এফ ৰ কালি আৰু ত্রিভুজ এ বি সি ৰ কালি অনুপাত উলিয়াব আছে ঠিক আছে সলুচন যেহেতু আমি এটা দিয়া আছে লিখিব লব দিয়া আছে দিয়া আছে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বি সি এ বি বি সি আর সি এ বাহুর বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দু ক্রমে ডি ই ঠিক আছে তাৰপিছত যিহেতু কি দিয়া আছে এবাৰ আমি সমাধান কৰিম যিহেতু ডি আৰু যিহেতু ডি আৰু ই ক্ৰমে এ বি আৰু বি সি বিসির মধ্য বিন্দু এটাকে ডি আর ই ক্রমে এটা ডি আর ই ক্রমে এ বি আর বিসির কি মধ্যবিন্দু এটাকে আমি কি জানো যে দুটা বাহুর মধ্যবিন্দু সংযোগী রেখাদার তৃতীয় বাহুর কি হয় সমান্তরাল হয় আমি আগতে পাই অহা উপবিন্দু এটা কি হব দুটা বাহুর মধ্যবিন্দু সংযোগী রেখাদার মানে কি ডি ই প্যারালেল কি হব এ সি ব্যাকরণ লিখিব লাগিব যেহেতু এটা ত্রিভুজর এটা ত্রিভুজর এটা ত্রিভুজর এটা ত্রিভুজর দুটা বাহুর দুটা দুটা বাহুর মধ্যবিন্দু সংযোগী রেখাডাল তৃতীয় বাহুর সমান্তরাল ঠিক আছে ইমপ্লাইজ আমি কি হল ডি প্যারালাল এসি কি হল কারণ আমি কি জানো এটা ত্রিভুজের দুটা বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাডাল তৃতীয় বাহুর কি হয় সমান্তরাল হয় এটাকে ইমপ্লাইজ আমি কি ভাবো ডি ই প্যারালাল যেহেতু ডি ই ডাল এসি এর প্যারালাল ডি ই ডাল কার হব এই এফ সি র কি হব প্যারালাল হব ডি এফ সি এটা আমি কি দিলো এক নম্বর দিলো ঠিক আছে এতিয়া আমি যেহেতু এবার আমি কি লম
ইয়ারু অর্থাৎ আমি এবার ইটা লম ডি আর ই আকো যেহেতু ডি আর ডি ই প্যারালাল সে ডি ই প্যারালাল ইটু আর এটা ইখিনি প্যারালাল ইখিনি লিখলে আমি এটা লিখে পড়া আকো যেহেতু ডি আর এফ ক্রমে আকো যেহেতু ডি আর এফ ক্রমে ए बी आरो ए सी मध्यबिंदु 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 एते के की हो डी एफ पैरेलल बी सी जिहेतु ए इखिनि कथा खिनि के এইখিনি কথা এনেকে যেহেতু দিয়া লিখি দিলো ঠিক আছে নেক্সট আইব আমার কি ইমপ্লাইজ ডি এফ প্যারালাল ডি প্যারালাল কি হব ডি এফ দাল যদি বি সি প্যারালাল হয় ডি এফ দাল কি হব ই সি রো কি হব প্যারালাল হব ই সি এটো আমার কি নাম্বার 2 ঠিক আছে এবার আমি এ আরো দুই পড়া পাউছে এক আর দুই পড়া আমি কি পাও যে ডি যেহেতু আমি কি ডি ই প্যারালাল এফ সি পালো আর ডি এফ প্যারালাল ই সি পালো তার মানে কি হল ডি ই এফ ডি ই সি এফ এটা কি হয় সমান্তরাল এক আর দুই পড়া পাউছে ডি E C F এটা সমান্তরাল ঠিক আছে এটা সমান্তরাল একেদরে আমি প্রমাণ করিব পারো যে একেদরে আমি প্রমাণ করিব পারো যে একেদরে আমি প্রমাণ করিব পারো যে কি পারো যে ডি বি ই এফ ও এটা কি হয় এটা ঠিক আছে একেদরে আমি কি প্রমাণ করব পারো ডি বি ই এফ ও এটা কি হয় সমান্তরাল এতিয়া আমি কি লব লাগিব ত্রিভুজ ধরব লাগিব এতিয়া ত্রিভুজ ডি ই এফ আর ত্রিভুজ এ বি সি পড়া পাও কি পাও কি পাও আমি চাই লব লাগিব তিনটা কন্ডিশন লব লাগে সঠিক হওয়ার কারণে দুটা কন্ডিশন হলেও হয় দুটা কন্ডিশন আমি লোক ইয়াত আমি সদৃক ত্রিভুজ যেহেতু আমি এটা কি পেলো সামন্দ্রিক পেলো সামন্দ্রিকর বিপরীত কোণবোৰ কি হয় সমান হয় অর্থাৎ ইটো কোণ আর ইয়াত ইটো কোণ কি হব সমান হব কি হব কারণ আমি কি বিচাৰো ডি ই সি এফ এটা কি আছে সমান্তৰাল আছে আর যেহেতু বি ডি বি ই এফ এটা সমান্তৰাল পালো হে হে এরে ইটো কোণ আর এরে ইটো কোণ কি হব সমান হব ঠিক আছে এতেকে আমি কি লব পাৰো এটা কন্ডিশন লিখি আমি কি ই ডি এফ ইকুয়াল ই ডি এফ ইকুয়াল আমি কি লম এ সি ডি যেহেতু ডি ই ডি ই সি এফ এটা কি হয় এটা সমান্তরাল ঠিক আছে
নেক্সট আর এটা আমি লম এটা হেইটো লব লাগিব ডি ডি ই ডি এফ ই ডি এফ ই ইকুয়াল ইকুয়াল এ বি সি যেহেতু ডি বি ই এফ এটা কি হয় সমান্তরাল এটাকে কি লব আমি ত্রিভুজ ডি ঠিক আছে ত্রিভুজ ডি ই এফ সদৃশ ত্রিভুজ এ বি সি ব্র্যাকেটত এ এ সদৃশ শর্ত ঠিক আছে যেহেতু এই দুটা কি হয়ে গেল আমার সদৃশ হয়ে গেল আমি এতিয়া আমি কি জানো যেহেতু সদৃশ ত্রিভুজত কালির অনুপাত সিহতর অনুরূপ বাহুর অনুপাতর বর্গ সমান হে আমি কি লব পারো এতিয়া এতিয়া যেহেতু আহোম দুটা ত্রিভুজটা কি হল সদৃশ হল এতিয়া আমি কি লব পারো এরিয়া অফ ডি ই এফ ডিভাইডেড বাই এরিয়া অফ এ বি সি ইকুয়াল সিহতর অনুরূপ বাহুর কি হয় বর্গর সমান ইটা ত্রিভুজের অনুরূপ বাহু অর্থাৎ আমার যেহেতু অনুরূপ বাহু এই ডি এফর অনুরূপ বাহু হয়েছে কি বি সি গতি আমি কি লিখিল এটা ডি এফ বলে লিখলো আর ইয়াত লিখব লাগবে কি বি সি অনুরূপ বাহুর অনুপাতর বর্গ সমান অর্থাৎ এটা অনুপাত তার বর্গ সমান ঠিক আছে ইমপ্লাইজ ইয়াত কি হব আমার ডি এফ স্কোয়ার আর ইয়াত হব কি বি সি স্কোয়ার ইয়াত হচ্ছে ডি এফ স্কোয়ার ইয়াত ডি এফ স্কোয়ার যেহেতু হয়ে গেল ইয়াত বি সি বি সি মানে আমি কি লিখব পারো টুয়াইস বি ই বলে লিখব পারো টু বি ই স্কোয়ার আর ঠিক আছে যেহেতু আমার কি আছিল ডি বি ই এফ এটা কি আছিল সামন্তরিক আছিল আর সামন্তরিকর বিপরীত বাহুবর কি সমান হে আমি কি লিখব পারো ডি এফ স্কোয়ার আর ইয়াত কি টু ইয়াত বি ই যা আমি লিখিম ডি এফ বলিম কারণ কি আছিল ডি বি ই এফ এটা কি আছিল সামন্তরিক আছিল আর সামন্তরিক বিপরীত বাহুবর কি হয় সমান এটা হব কি ডি এফ স্কোয়ার কারণ আমি কি এই যেহেতু বি ই আর ডি এফ সমান কিয় সমান কারণ ডি বি ই এফ এটা কি সামান্তরিক ইকুয়াল ডি এফ স্কোয়ার এটা মানে ফোর ডি এফ স্কোয়ার ইটো ইটো কাটাতে গেল হেৰি কি ওপৰত 1 আৰু ওপৰত 4 মিনছ অনুপাত হৈছে কি 1:4 থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও